তো বন্ধুরা, এখন বলতে গেলে অনেকটাই রাত। তো আমার আজকে একটু লেট করে ভিডিওটা দিচ্ছি আমি। তো ভিডিওটা শুরু হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে, কারণ আমি একটু লেট করে দিচ্ছি। তার কারণ হচ্ছে একটাই, যে আমি ঠিক করেছিলাম 100টা সাবস্ক্রাইবার হলেই আমি নেক্সট ভিডিওটা দেবো। আর এখন আমি কিছুক্ষণ আগে দেখলাম যে 100টা সাবস্ক্রাইব হয়ে গেছে, সেই জন্য সাথে সাথে তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে রেডি করে ফেলেছি অলরেডি। তো কালকে সকালে তোমাদেরকে, তো অলরেডি তোমরা এখন দেখতে পাবে ভিডিওটা। তো ভিডিওটা এনজয় করো, আর আমি চাই খুব তাড়াতাড়ি আর একটু ভালোবাসা দিয়ে 100টাকে 200, তারপরে 200টাকে 300 করো, আর এইভাবে আস্তে আস্তে 1000 করো। তারপরে ভালোবাসা দিতে থাকো, আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। শুধু রিভিউ না, লাইফস্টাইল তো দেখোই তোমরা, যে ঘুরতে গেলে সেখানে ব্লগ চলে আসে তোমাদের কাছে, কোনো জায়গায় গেলে সেই জায়গাটা এক্সপ্লোর করি আর সেইটার ব্লগও তোমাদেরকে দিয়ে দিই। তো সমস্ত কিছু একটা মিলমিশ করে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। আর 100 হয়ে গেছে, একটু আনন্দ হচ্ছে, 100টা সাবস্ক্রাইব হয়ে গেছে জানি। ছোটো ছোটোখাটো ব্লগ love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no, I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. তো বন্ধুরা, আজকে যে বাইকটা তোমাদের কাছে নিয়েছি সেটা খুবই পরিচিত বাইক সবার কাছে, বলতে গেলে এপার বাংলা ওপার বাংলা দু বাংলাকে পরিচিত একটা বাইক। বলতে গেলে আকাশের পাখি বললেও কম হবে না, কারণ বাইকটা কালারের এত সুন্দর একটা কালার। তো আজকে যে বাইকটা সেটা হচ্ছে SF জিক্সার SF। তো এই প্রোডাকশানটা বলতে গেলে একটা বাইক যে প্রোডাকশান করেছে 155 সিসির মধ্যে, বেস্ট প্রোডাকশান এটা একটা আমার কাছে মনে হয়। কারণ এর যা ফিচার্স, যাবতীয় ফিচার্স যা আছে তা আমি তোমাদের কাছে পুরোটাই দেবো, এখন বলবো পুরোটা যা যা আছে। তো আমি শুরু করতে চাই প্রথমে এর ডিসপ্লেটা দিয়ে। এটা অ্যানালগ ডিসপ্লে নয়, পুরোটাই ডিজিটাল ডিসপ্লে, তোমরা দেখতেই পাচ্ছ। দিনের বেলা আলো এত থাকা সত্ত্বেও পুরো ডিসপ্লেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর ডিসপ্লেটা চালু করলে প্রথমে এরকমভাবে শুরু হয় ডিসপ্লেটা, মাঝখানে স্পিড দেখায়, আর বাঁদিকে গিয়ার ইন্ডিকেটার, আর ডান দিকে ফুয়েল, আর একদম উপরে RPM মিটারটা শো করে থাকে, তার সাথে টাইমও শো করে আর কতটা ট্রিপ হচ্ছে সেটাও শো করে। আর এরপরে চলে আসবো আমরা এই সিটটা, অস্বাভাবিক সফট সিট, দুর্দান্ত, এখনকার বাইক এরকম সিট বলতে গেলে পাওয়াই যায় না। তার সাথে বডি গ্রাফিক্সও খুবই ভালো, আর কালারটা তো দুর্দান্ত, এক কথা প্রথমে বললাম তোমাদেরকে। আর সেই সাথে পুরো বাইকটি রয়েছে কার্বন ফাইবার বডি দিয়ে তৈরি। তো এই বাইকটি পেছনের লুকটাও অস্বাভাবিক সুন্দর এক কথা। তার সাথে এখন বাইকটার ইঞ্জিন নিয়ে আমি একটু কিছু বলতে চাই। তো ইঞ্জিনটা হচ্ছে কি 155 সিসি, তোমাদেরকে আগেই বললাম। তার সাথে 14.1 BHP @ 8000 RPM, আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে কি 14 Nm @ 6000 RPM। তো খুবই ভালো একটা ইঞ্জিন বলতে গেলে। আর তার সাথে ফুয়েল FI ইঞ্জিন আছে তার মধ্যে ইঞ্জিনটা। আর ব্রেকিং সিস্টেমে তো কোনো কথাই বলার নেই, সামনে রয়েছে ABS, আর তার সাথে পেছনেও ডিস্ক রয়েছে। তো তোমরা আরেকবার দেখে নাও ব্রেকিংটা সামনেরটা, আর লুক নিয়ে তো কোনো কথাই হবে না। আর সামনে DRL-টা নিয়ে আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। তো এরপরে আমি চলে আসবো বাইকটার যে চাকা সেই নিয়ে কথা বলতে। তো বাইকটার পিছনের চাকাটি 140/60, আর সামনের চাকাটি 100/80। আর তার সাথে তোমাদের বলে রাখি পেছনে রয়েছে মনো সাসপেন্সার, আর সামনে রয়েছে টেলিস্কোপিক। তো এটা একটুখানি বলতে গেলে ডিসঅ্যাডভান্টেজ, তাও ভালো। আর তার সাথে বাইকটার হ্যান্ডেলের পজিশনটাও অস্বাভাবিক সুন্দর, যার জন্য অনেকটা স্পোর্টি লুক দেয় বাইকটাকে, তো এক কথা অসাধারণ। বন্ধুরা, তোমরা এখন সাইলেন্সারের অবস্থা শুনলে, স্টক সাইলেন্সারে লাগানো আছে এখন। আর RPM-টা একবার দেখে নাও তোমরা, কতটা RPM ওঠে সেটা একবার তোমরা দেখে নাও। তো এবার RPM-টা দেখো তোমরা, 10000 অবধি হাইয়েস্ট ওঠে। এত পরিচিত হেডলাইটের ডিজাইনের জন্য বিশেষ করে, যেটা R15 থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন। আর এর যা লাইট সেটা দিনের বেলা যত রকম, রাত্রিবেলা আরও বেশি উজ্জ্বল, আর R15 থেকে অনেকটাই বেটার আমার কাছে এটা মনে হয়ে থাকে। তো আমি এখন তোমাদের লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি কীরকম লাইটটার পাওয়ারটা কীরকম, তারপর তোমরা বলবে, সব করে জানিয়ে যে লাইটটা ভালো না খারাপ।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ডিআরএলটা কিরকম পাওয়ারফুল ডিআরএল একটা এত লাইট তো রাস্তাটা কিরকম হবে তো এইটা সাথে সাথে তোমাদের দেখিয়ে দিই এখানে এফআই ইঞ্জিনের যে লোগোটা এফআই ইঞ্জিনের লোগোটা দেওয়া রয়েছে এফআই তো এটা সম্পূর্ণ এফআই ইঞ্জিন রয়েছে যার জন্য মাইলেজটা অনেকটাই বেশি পাওয়া যায় সাধারণত এই বাইকটা এখন পুরো সার্ভিসিংয়ের পরের বাইক এই বাইকটা নিয়ে আমরা মহিষাদল ট্রিপও করেছিলাম স্ট্র্যাপ আমার ভিডিও চেক করলে আগে তোমরা পেয়ে যাবে আমার বন্ধুর বাইক এটা যা এশিয়ান রাইডার তো এই বাইকটার সে এখন পর্যন্ত তার রিভিউ বলতে গেলে খুবই ভালো 40-45 দিয়ে মাইলেজ আরামসে তো আদার্স সব কিছু তোমরা দেখে নিয়েছো ভিডিওটাতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করতে ভুলে যেও না আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে যেও আর আগের যে ব্লগগুলো তামাংয়ের যে ব্লগগুলো আছে ওগুলো দেখো আর নাহলে একবার আমি একটা ব্লগ বানিয়েছি সেটাতে একবার পুরো তামাংটা দেখে নিতে পারবে তোমরা তো আজকের ভিডিওটা এখানে ক্লোজ করছি গুড বাই।